আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাহ। হে রাসূল, আপনি আপনার প্রতিপালকের পথে মানুষকে ডাকুন হিকমতের সাথে, সৎ উপদেশের সাথে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে তর্ক বিতর্ক করুন উত্তম পন্থায়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা তার রাসূলকে মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য, ডাকার জন্য নির্দেশ প্রদান করছেন। সূরা হামিম সাজদার 33-34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين। তার চেয়ে আর কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎ আমল করে আর বলে যে আমি মুসলমান, আমি মুসলিম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা একজন দায়ীকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, দাওয়াতি কাজকে শ্রেষ্ঠ কাজ বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও হে উম্মতে মুসলিমা, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি? এই জন্য যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিয়্যিন, ইয়া আলী, لأن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم। সহিহ বুখারীর 2942 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আলী, জেনে রাখো, তোমার হাতে যদি একজন মানুষ হেদায়েত হয়, তোমার দাওয়াত পেয়ে যদি একজন মানুষ হেদায়েত হয়, শুধু একজন, তো তোমার এই দাওয়াতি কাজে একজন মানুষের হেদায়েত হওয়াটা আরব বিশ্বের দামি, লাখো দামের দামি লাল রঙের উটের চাইতেও মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কাউকে ডাকে সৎ পথে আল্লাহর রাস্তায়, ফালাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু ওয়া লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে ডাকে সৎ পথে এবং তার এই ডাকার কারণে মানুষ হেদায়েত হয়ে যায়, হেদায়েত হওয়ার পর সে যা আমল করবে সেই আমলের একটা অংশ পাবে, ওই ব্যক্তি সেই আমলের অনুরূপ নেকি পাবে, ওই ব্যক্তি যে তাকে হেদায়েতের পথে ডেকেছে। আপনারা সকলেই আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করুন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার দিনের পথে চলতে গিয়ে এই ধরনের কষ্টের মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমরা আমাদের আলোচনার মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে, এটাও একটা দাওয়াতি কাজের অংশ, দাওয়াতি কাজ করতে গিয়ে যে কষ্টের মুখোমুখি হতে হয়, সেই কষ্টের ফলাফল আল্লাহ সুবহানাহু তাআলা কি দিবেন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দাওয়াতের গুরুত্ব এবং ফজিলতের পরে এবার দুটি কথা, যদি আমি দাওয়াতি কাজ না করি, মানুষকে সৎ কাজের আদেশ না দিই, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করি, তাহলে আমার সাথে আল্লাহ সুবহানাহু তাআলা কি করবেন?
আমার সাথে দুটি জরুরি বিষয় ঘটবে। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইউশিকু, হতে পারে, জেনে রাখো, আমি আশঙ্কা করি, মানুষ যখন মুনকার দেখার পর, ইযা রাও মুনকারান ওয়ালাম ইয়ামনাউ, মানুষ যখন অপছন্দনীয় কাজ দেখার পরও নিষেধ করবে না, বাধা দিবে না, তখন তাদের সকলেই আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবে। আপনি যতই বড় ইবাদত গুজার বান্দা হন, যতই বড় সুফি হন, যতই বড় তাহাজ্জুদ গুজার হন, আপনার বাড়ির পাশে যদি কেউ অন্যায় কাজে লিপ্ত থাকে, মুনকার কাজে লিপ্ত থাকে, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকে, আর আপনি যদি তাকে সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করেন, তাহলে যেই দিন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে সেই দিন আপনার তাহাজ্জুদ কাজে দিবে না, আপনার ইবাদত কাজে দিবে না। ওই খারাপ ব্যক্তির উপর গজব তো আসবে আসবেই, যে আপনি যে তাকে খারাপ কাজ থেকে বাধা দেননি, এর জন্য আপনার উপরও গজব আসবে, আসতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নৌকার উদাহরণ দিয়েছেন, যে একটি নৌকা একটি জাহাজ যদি দুই তলা হয়, উপর তলার মানুষরা যদি নিচতলার মানুষকে দেখে যে তারা পানির কারণে নিচতলা ফুটা করতেছে, নিচের তলার তলায় ফুটা ছিদ্র করতেছে, তারপরও যদি দোতলার মানুষ নিচতলার মানুষকে ওই তলা ফুটা করা থেকে ছিদ্র করা থেকে বাধা প্রদান না করে, তাহলে তখন যখন জাহাজ ডুববে তখন কেউই বাঁচবে না, নিচতলার মানুষও বাঁচবে না, উপরতলার মানুষও বাঁচবে না। এই জন্য সমাজে আমি আপনি যেখানেই বসবাস করি না কেন, যদি আল্লাহর আযাব থেকে আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্য অবশ্যই সমাজের যেখানে যে অবস্থায় অন্যায় কাজ দেখতে পাবো, সেখানে সে অবস্থায় অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে শাস্তি, দাওয়াতি কাজ না করলে, সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করলে, দ্বিতীয় যে শাস্তি আমাদের জন্য রয়েছে তা হচ্ছে লা ইস্তাজাবু দুআউনা, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আলেম, ওই শিক্ষিত ব্যক্তি, ওই মুসলিম যে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, তার দোয়া আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের গুরুত্বের উপর সংক্ষেপে, যেহেতু আমার বিষয় হচ্ছে দাওয়াতের পদ্ধতি, এই জন্য ভূমিকা স্বরূপ দাওয়াতের গুরুত্বের উপর সংক্ষেপে কিছু কথা বলে নিয়ে এবার আসি। আজকের যুগে মানব সমাজে দাওয়াতের ক্ষেত্রে কত ধরনের মানহাজ অনুসরণ করা হয়, আমার ছোট্ট গবেষণায় বর্তমান যুগে দাওয়াতের ক্ষেত্রে মানুষ তিনটি মানহাজ অনুসরণ করে থাকে। এক, আদ-দাওয়া ইলাল আমাল ফাকাত, শুধু আমলের দিকে দাওয়াত, এত রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে, এতবার তাসবিহ গুনলে এত নেকি হবে, শুধু ফাজাইলে আমল, ফাজাইলে আমল, আকীদা পরিবর্তনের কোনো আহ্বান নাই। এটা হচ্ছে এক ধরনের মানুষের দাওয়াতের পদ্ধতি। যদিও আকীদাই হচ্ছে ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যা চিন্তা ভাবনা করে, মানুষ যে বিশ্বাস পোষণ করে, তার উপরেই মানুষ চলে। আপনি জানেন কিনা জানি না, এর আগেও কয়েক খুতবায় আমি বলেছি, বক্তব্যে বলেছি, আজকের যুগের ইহুদি খ্রিস্টানেরা যত কোটি টাকা, যত লক্ষ টাকা, যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় না করে, যত কোটি টাকা আপনি ধরে নেন আফগানিস্তানে যত কোটি টাকা তারা মানুষের উপর বম মারতে ব্যয় না করেছে, তার চেয়ে বেশি বেশি টাকা তারা পরিশ্রম তারা আফগানিস্তানের মা এবং বোনদেরকে, আফগানিস্তানের মুসলমানদের আকীদা চিন্তা চেতনা পরিবর্তন করার জন্য ব্যয় করেছে। সারা পৃথিবীতে একই অবস্থা, তারা জানে আকীদার কি গুরুত্ব, বিশ্বাসের কি গুরুত্ব, চিন্তা চেতনার কি গুরুত্ব। তারা চায় একজন মুসলিম বোন যেন স্বেচ্ছায় তার বোরখা খুলে ফেলে দেয়, জোর করে খোলার প্রয়োজন না হয়, একজন মুসলিম যেন, একজন মুসলিম তরুণ যেন স্মার্ট হওয়ার জন্য স্বেচ্ছায় তার মুখের দাড়ি কেটে চেষে সাফফান সাফফা করে আল্লাহর রাসূলের এই সুন্নাতকে পদদলিত করে অপমানিত করে, যেন জোর করে মুসলমানের দাড়ি কাটা না লাগে, এই জন্য মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা স্মার্টনেস। এইভাবে তারা চেষ্টা করে মানুষের চিন্তাকে পরিবর্তন করার জন্য, মানুষের আকীদাকে পরিবর্তন করার জন্য। আর আমাদের সমাজে একদল মানুষ আছে যারা আকীদাকে গুরুত্ব দেয় না, শুধুই আমল, শুধুই আমল, ওই আমল কোনো কাজে দিবে না যে আমলের সাথে সঠিক আকীদা নাই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পর্যায়ের যারা দাওয়াতি কাজে ব্যস্ত, যারা দাওয়াতি কাজ করে, তাদের আমি তিনটি দলের নাম বলবো। তাদের সকলের একটাই উদ্দেশ্য, যত দাওয়াতি কাজ করুক না কেন, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতা দখল করা, দেশের সরকার হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া,
এই উদ্দেশ্য নিয়ে তিন ধরনের মানুষ দাওয়াতি কাজ করে। শিয়ারা দাওয়াতি কাজ করে, শিয়াদের একটাই উদ্দেশ্য ইমামাহ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ক্ষমতা দখল করা। যারা ইখওয়ানুল মুসলিমিন এবং তাদের সমমনা বাংলাদেশে যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে, তাদেরও একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে হবে। তিন, যারা খারিজি জঙ্গি, তাদেরও একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে হবে। এই তিন ধরনের মানুষের সকল দাওয়াতি কার্যক্রমের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, ক্ষমতা দখল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এদেশের একজন প্রবীণ আলেম যিনি মারা গেছেন, তিনি তার বইয়ে লিখেছেন যে সালাত সিয়াম হজ জাকাত এক ট্রেনিং কোর্স হ্যায় কি, সালাত সিয়াম হজ জাকাত একটা প্রশিক্ষণ মাত্র। কিসের জন্য প্রশিক্ষণ? রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য প্রশিক্ষণ। সালাত সিয়াম হজ জাকাত আমি কেন পালন করতেছি? যেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারি, জান্নাতে যাওয়ার জন্য নয়, এটা তারা বিশ্বাস করে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের থাকবে এবং করতে হবে, করা জরুরি, কেননা এই আকীদা মানুষের মেধা মনন মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাদের দাবি হচ্ছে আকিমুদ্দিন, একামতে দিন করো। একামতে দিন মানেই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা, দিন প্রতিষ্ঠা মানেই রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটা তারা বিশ্বাস করে এবং মানে। আমি তাদের উত্তরে, তাদের জবাবে বলতে চাই, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন আকিমুসসালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করা মানে কি দশজন পনেরো জন সমাজের মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গিয়ে পাঁচ অক্ত সালাতে হাজির করানো, এইটা কি সালাত প্রতিষ্ঠা করা? মনে করেন আমি আমার সমাজের পনেরো বিশ জন মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গেলাম, সে সুরা ফাতেহাও জানে না, সে ওযু করাও জানে না, সে কিভাবে রুকু করতে হয় তা জানে না, কিভাবে সিজদা দিতে হয় তা জানে না, তাহলে কি ইকামতে সালাত হলো? ইকামতে সালাতের উদ্দেশ্য হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন, ঠিক সেভাবে সালাত আদায় করার নাম হচ্ছে ইকামতে সালাত। এই অর্থটা যখন আপনি বুঝে যাবেন যে একামতে সালাত কাকে বলে কি, তখন আপনার জন্য স্পষ্ট হবে যে একামতে দিন কি। একামতে দিন মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে ইসলামকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানার নাম হচ্ছে একামতে দিন। আপনি এক গ্লাস পানি খাবেন, ইসলামের সেখানে দশটা হুকুম আছে, ডান হাতে খাও, এক ঢোকে খেও না, দাঁড়িয়ে পানি পান করো না, বিসমিল্লাহ বলে পানি পান করো, পানি পানের শেষে আলহামদুলিল্লাহ বলো, কত নিয়ম। ঘর থেকে বের হবেন, কি দোয়া পড়তে হবে ইসলাম বলে দিয়েছে, বিবাহ কিভাবে করবেন ইসলাম বলে দিয়েছে, অর্থনীতি কিভাবে করবেন ইসলাম বলে দিয়েছে, প্রত্যেক পদক্ষেপে ইসলাম অনুসরণ করার নাম হচ্ছে ইকামতে দিন। আমি কি বুঝাতে পেরেছি? যারা কথা শুনতেছেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে আমি বুঝাতে পারলাম কি না। একামতে দিন হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে নেওয়ার নাম। এবার দ্বিতীয় পর্যায়ে আসি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তাদের কারো লক্ষ্য উদ্দেশ্য ছিল না যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৎকালীন যুগের যে জালেম বাদশা ছিল, তার সাথে গন্ডগোল ঝগড়া এই জন্য হয়নি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিল তোমার ক্ষমতা ছেড়ে দাও, আমি তোমার ক্ষমতা দখল করতে চাই, এই জন্য তার সাথে গন্ডগোল হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের এই জন্য গন্ডগোল হয়নি যে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিল যে তুমি তোমার ক্ষমতা ছেড়ে দাও, তোমার ক্ষমতা আমি দখল করব, এই জন্য গন্ডগোল হয়নি। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের গন্ডগোল ছিল, মুসা বলছিলেন লা ইলাহা ইল্লা আল্লাহ, আর ফেরাউন বলছিল আমি প্রতিপালক। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে সংশোধন করার চেষ্টা করছিলেন, ক্ষমতা দখলের নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, তিনি এত অত্যাচারিত, এত নির্যাতিত, তার সমাজ তার কওম থেকে বিতাড়িত হওয়ার পরে, পিতার নিকট থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি আল্লাহর নিকটে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আইয়া আবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে
এবং আমার বংশধরকে তুমি মূর্তি পূজা থেকে রক্ষা করিও। তিনি চাইলে এই দোয়া করতে পারতেন যে আল্লাহ আমাকে আর আমার বংশধরকে ক্ষমতা দাও, আমাকে আর আমার বংশধরকে রাজাদের অত্যাচার থেকে হেফাজত করো। কিন্তু এগুলো একটাও নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল না, তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব তাওহীদকে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়াল উমাম, আমার নিকটে জাতি সম্প্রদায়কে পেশ করা হলো, জাতি সম্প্রদায়কে পেশ করা হলো, ফারাআইতু, আমি দেখলাম, আন-নাবিয়্যু মাআহু রাহাত, একজন নাবী যার সাথে মাত্র একদল মানুষ আছে, তারপরে একজন নাবীকে দেখলাম, মাআহু রাজুলান, যার সাথে মাত্র দুইজন মানুষ আছে, তারপরে একজন নাবীকে দেখলাম, মাআহু রাজুল, যার সাথে মাত্র একজন মানুষ আছে, তারপরে একজন নবীকে দেখলাম, তার সাথে কেউই নাই, লাইসা মাআহু আহাদ, নবী একাই, তার সাথে কেউ নাই। তার মানে নবী রাসূলদের দাওয়াতি কাজের সফলতা এটা নয় যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষকে হেদায়েত করেছিলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেননি। একদিন নয়, দুই দিন নয়, কল্পনা করুন 60 বছর, আমার এবং আপনার জীবন 60 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন 1400 বছর, আর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন 900 বছর। 900 বছর দাওয়াতি কাজ করার পর মাত্র 40 জন মানুষ হেদায়েত হয়েছে, তথা তাদের কারো উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা ছিল না, তাদের একটাই উদ্দেশ্য ছিল, তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানো। এই জন্য মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইয়াসিরের পরিবারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। ইয়াসিরের পরিবারকে চিনেন, ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিবার হচ্ছে ইয়াসিরের পরিবার। সেই পরিবারের উপর আবু জেহেল তপ্ত মরুভূমির উপর, সেই পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে তপ্ত মরুভূমিতে, এমত অবস্থায় অসহায় ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াসির, ইয়াসিরের পরিবারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। অতিক্রম করতে গিয়ে তিনি ইয়াসিরের পরিবারকে বলছেন, সাবরান ইয়া আল ইয়াসির, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, আমি মোহাম্মদ তোমাদেরকে যে দিনের দাওয়াত দিয়েছি, যে ইসলামের দাওয়াত দিয়েছি, এই দাওয়াতের বিনিময়ে আজকে তোমরা যে কষ্ট সহ্য করতেছ, এই তপ্ত মরুভূমিতে তোমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করে করে আম্মারের মা সুমাইয়াকে যে হত্যা করা হয়েছে, ইয়াসিরের উপর যে অত্যাচার করা হচ্ছে, আম্মারের উপর যে অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচারের বদলায় আমি মোহাম্মদ তোমাদেরকে রাজত্ব দিতে পারবো না, এই অত্যাচারের বদলায় আমি মোহাম্মদ তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, এই অত্যাচারের বদলা আমি মোহাম্মদ তোমাদেরকে নারী বাড়ি গাড়ি দিতে পারবো না, তবে একটা জিনিস জেনে রাখো, তোমরা ধৈর্য ধারণ করো, আমি মোহাম্মদ কিয়ামতের মাঠে, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। সুতরাং যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের দাওয়াতি কাজের একটাই উদ্দেশ্য ছিল মানুষকে জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানো, জান্নাতের পথ দেখানো। সম্মানিত উপস্থিতি, এবার তৃতীয় পর্যায়ের আলোচনা। যারা খারেজি তারা মনে করে তাদের একটাই দাওয়াতি কাজ, যে কোনো মূল্যে যে রাষ্ট্র ক্ষমতায় আছে তাকে অস্ত্র বিপ্লবের মাধ্যমে উৎখাত করতে হবে, উচ্ছেদ করতে হবে। কেন? মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে, আর কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে। তাদের উদ্দেশ্য বলতে চাই, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ওহে ইমানদারগণ, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। কিসাস মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করে দেওয়া হবে, তাহলে যে হত্যাকারী তাকে আল্লাহ মুমিন বলে সম্বোধন করছে। হে মুমিন, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ওই মুমিনের উপর কিসাস কায়েম করা হবে, হত্যাকারীকে আল্লাহ মুমিন বলে সম্বোধন করছেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সূরা তাহরিমের 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। পাপ না করলে তওবা কিসের? পাপ করলেই তওবা। আর আল্লাহ সুবহানাহু তাআলা পাপি মুমিনদেরকে বলতেছেন তোমরা তওবা করো, আর তাদেরকে মুমিন বলে সম্বোধন করতেছেন, যা প্রমাণ বহন করে যে কবিরা গুনাহগার ব্যক্তি মুসলিম, ফাসেক মুসলিম, সে কাফের বলে গণ্য হবে না। আমি সংক্ষিপ্তভাবে তাদের রদ করতেছি, বেশি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি,
এবং তারা দারুল ইসলামকে দারুল কুফর মনে করে, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায় লিখেছেন যে একটা রাষ্ট্র কখন মুসলিম রাষ্ট্র বলে গণ্য হবে। তিনি লিখেছেন, যদি সেই রাষ্ট্রের শাসক হাকেম মুসলিম হয়, বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে কোনো কুফুরি না দেখা যায়, সে যদি মুসলিম হয়, সেই দেশে বসবাসকারী অধিকাংশ জনগণ যদি মুসলিম হয়, এবং সেই দেশে যদি আত-তাহজিব আল ইসলামী ইসলামী সংস্কৃতির প্রাধান্য থাকে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামী সংস্কৃতির যদি প্রাধান্য থাকে, তাহলে এই তিনটা জিনিস থাকলে সেই রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বলে গণ্য করা হবে। যদিও সেই রাষ্ট্র পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না হয়, যেমন একজন কবিরা গুনাহগার মুসলিম, ফাসেক মুসলিম, ঠিক তেমন একটা রাষ্ট্র যদি পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না হয়, তাহলে সেটা ফাসেক মুসলিম রাষ্ট্র, কিন্তু কাফের মুসলিম রাষ্ট্র, কাফের রাষ্ট্র নয়, দারুল কুফর নয়, যে আপনি তার বিরুদ্ধে সেই রাষ্ট্রে বোমা হামলা করে সেই রাষ্ট্রের সাধারণ জনগণকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবেন। জেনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাও আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন লাকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার। দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ার মানুষ জেনে রাখো, সারা পৃথিবী আসমান এবং জমিনের সকলেই যদি, আসমানের সকল ফেরেশতা, জমিনের সকল মানুষ এবং জিন একত্রিত হয়ে যদি, আসমান এবং জমিনের সকলেই একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, আসমান এবং জমিনের সকলেই একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই একজন মুমিনকে হত্যা করার কারণে আসমান এবং জমিনের সকলকেই জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। কত কঠিন ও ভয়াবহ হাদিস, মানুষকে হত্যা করার বিষয়ে আরো ভয়াবহ আয়াত, আরো ভয়াবহ হাদিস আছে, কিন্তু আমরা আমাদের আলোচনা সংক্ষিপ্ত করতেছি। একটি হাদিস প্রমাণ করে যে যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করা কতটা ভয়াবহ এবং কতটা কঠিন। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা যারা জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করে, তারা ইমাম ছাড়াই, নেতা ছাড়াই, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই জেহাদের কথা বলে, অথচ সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেহাদ পরিচালিত হবে, ইন্নামাল ইমাম জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, রাষ্ট্র নেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে জেহাদ পরিচালিত হবে। ইসলামে কিছু নিয়ম আছে, কিছু বিধান আছে, যা রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না, যেমন জিহাদ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না, হজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না, ঠিক ঈদের সালাত রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না। এই গ্রামে একদিন ঈদের সালাত, ওই গ্রামে একদিন ঈদের সালাত, এইরকম নয়। দেশের ইমাম, দেশের নেতা যেদিন ঈদের সালাতের ঘোষণা দিবেন, সেই দিন মানুষ ঈদের সালাত আদায় করবে। এই রকম ইসলামে কিছু বিষয় আছে যেগুলো রাষ্ট্রনেতা ছাড়া সম্ভব নয়, তাই যারা রাষ্ট্রনেতা ছাড়াই জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করতেছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করার চিন্তা করতেছে, তাদের এই ধরনের চিন্তা অত্যন্ত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, আজকের মুসলিম বিশ্বে দেখুন, সিরিয়া দেখুন, ইয়েমেন দেখুন, মিশর দেখুন, লেবানন দেখুন, এই রাষ্ট্রগুলোকে দেখুন, প্রত্যেক যে রাষ্ট্রে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, সেই রাষ্ট্রে শুধু মুসলমানদের রক্ত ঝরছে, শুধু মুসলমানদের রক্ত ঝরছে। আমি তো বলি, আজকের জঙ্গিরা যারা জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করছে, তারা যত মুসলমানকে হত্যা করেছে, ইহুদি খ্রিস্টানেরা অত মুসলমানকে হত্যা করেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান। জেনে রাখো, দুনিয়ার মানুষ, এক সময় যখন এই জঙ্গি খারজিদের আবির্ভাব হবে, যাদের বয়স অল্প হবে, তারা কি করবে তোমরা কি জানো? ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে মুসলমানদের হত্যা করবে। ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, আর যারা মূর্তি পূজক আছে, সত্যিকার যারা কাফের আছে, সত্যিকার যারা ইহুদি খ্রিস্টান আছে, তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে হত্যা করবে না, আর মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে। আর বাস্তবে তাই হচ্ছে, তাই ঘটতেছে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়, তাহলে দুটি শর্ত জরুরি ভিত্তিতে লাগবে। এক, রাষ্ট্র যিনি প্রধান তাকে কাফের প্রমাণিত করতে হবে, যে তিনি স্পষ্টভাবে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান তিনি কাফের, এটা প্রমাণ করতে হবে। দুই, যদি প্রমাণ হয়ে যায় যে রাষ্ট্রপ্রধান কাফের, তাহলে তাকে সরানোর মতো ক্ষমতা থাকতে হবে। যদি সরানোর মতো ক্ষমতা না থাকে, তাহলে রাষ্ট্রপ্রধান কাফের হলেও তার অধীনে তার আনুগত্য করতে হবে। এটাই ইসলামের নিয়ম।
সম্মানিত উপস্থিতি। তারপরের কথা বলে আমি সামনের দিকে আলোচনা বাড়াবো, যারা জঙ্গিবাদী তৎপরতা চালায় তারা তো মুসলমানদেরকে হত্যা করে করে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রে গিয়ে এমনি একজন খ্রিস্টানকে বম মেরে হত্যা করে দিচ্ছে এবং ইসলামের দুর্নাম করতেছে। আসলে একজন কাফেরকে আপনি কখন হত্যা করতে পারেন? একজন কাফেরও আপনার নিকটে চার অবস্থায় নিরাপত্তা পাবে, একজন কাফেরও আপনার নিকটে চার অবস্থায় নিরাপত্তা পাবে, একজন কাফেরও আপনার নিকটে চার অবস্থায় নিরাপত্তা পাবে। এক মুস্তামিন, যে কাফের আপনার দেশে এসেছে ভিসা নিয়ে, আপনার নিরাপত্তা নিয়ে। বাংলাদেশে কোনো কাফের রাষ্ট্রের কাফের যদি ভিসা নিয়ে আসে, বাংলাদেশ সরকারের নিরাপত্তা নিয়ে আসে, তাহলে তার রক্ত আপনার জন্য হারাম। ইসলামিক খেলাফত যদি কোনো কাফেরকে তার খেলাফতের মধ্যে প্রবেশের অনুমতি দেয়, নিরাপত্তা দিয়ে, তাহলে সে কাফের হওয়ার পরও তাকে আপনি হত্যা করতে পারবেন না। দুই, যারা মুসলিম রাষ্ট্রে ইসলামিক খেলাফতের অধীনে জিজিয়া কর দিয়ে বসবাস করে, যাদেরকে কর নেওয়ার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করতে পারবেন না। তাদেরকে হত্যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতের গন্ধও পাবে না। তিন, যায় যেই কাফের রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের চুক্তি হয়েছে, ইসলামিক খেলাফতের কোনো কাফের রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে, ওই চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্রের কোনো কাফেরকে আপনি হত্যা করতে পারবেন না। চার, যুদ্ধের মাঠে যখন কাফের আসবে অস্ত্র নিয়ে আপনাকে মারার জন্য, তখন আপনি তাকে হত্যা করতে পারবেন। কিন্তু যেই রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মাঠে আছেন, যেই রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে, ওই রাষ্ট্রের নারী শিশু যারা অস্ত্র নিয়ে মাঠে আসেনি, তাদেরকে আপনি হত্যা করতে পারবেন না। এই চার অবস্থায় একজন কাফেরও আপনার নিকটে নিরাপত্তা পাবে। ইসলাম পাগলের ধর্ম নয়, ইসলাম হচ্ছে সুচিন্তিত মতামতের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত সর্বশেষ এবং সবচেয়ে সঠিক ধর্ম। সম্মানিত উপস্থিতি, আমরা দুই শ্রেণীর মানুষের আলোচনা করলাম যাদের দাওয়াতি পদ্ধতি। প্রথমে বলেছিলাম যাদের দাওয়াতের উদ্দেশ্য একটাই, শুধু আমল করো, আকীদার পরিবর্তনের আহ্বান নাই। দুই, তাদের কথা বলেছিলাম যারা তিন শ্রেণীর মানুষ, যারা খারিজি, যারা শিয়া আল ইখওয়ানুল মুসলিমিন এবং তাদের মতাদর্শে বিশ্বাসী, এদেশে যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে, তাদের একটাই উদ্দেশ্য যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্র ক্ষমতা মালিক হতে হবে, এটাই তাদের উদ্দেশ্য। তৃতীয় পন্থী যারা, যাদেরকে আমরা সালাফি বলে থাকি, তাদের যে দাওয়াতি মানহাজ, এই দাওয়াতি মানহাজ কি, এই দাওয়াতি মানহাজের উপর সংক্ষিপ্ত কথা বলে বক্তব্যের রীতি টানব ইনশাআল্লাহুল আজিজ। সালাফিদের দাওয়াতি মানহাজের কথা বলার শুরুতে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। জেনে রাখো, আমার উম্মতের মধ্যে একদল মানুষ চিরদিন হকের উপর টিকে থাকবে, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর টিকে থাকবে, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। এই যে দলের কথা, এই যে সম্প্রদায়ের কথা, এই যে জামাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কিয়ামত পর্যন্ত হকের উপর টিকে থাকবে তাদের কি বলা হয় ফিরকায়ে নাজিয়া, তাদের কি বলা হয় তায়েফা মানসুরা, তাদের কি বলা হয় গোরাবা। রাসূল সাল্লাল্লাহু এক হাদিসে বলেছেন যে বাদা আল ইসলাম গরিবান, ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে, অপরিচিত অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু হয়েছে, ওয়াসায়ুদু কামা বাদা, যেমন অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু হয়েছিল তেমন অল্প সংখ্যক মানুষের নিকটে ফিরে আসবে, ফাতুবালি গোরাবা, আর এই অল্প সংখ্যক মানুষদের জন্য রয়েছে সুসংবাদ। তাই ফিরকায়ে নাজিয়া বলেন, তায়েফা মানসুরা বলেন, আর গোরাবা বলেন, সকলেই একটি জামাত, একটি দলের নাম, যাদেরকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি, যাদেরকে আমরা আহলুল হাদিস বলি, যাদেরকে আমরা আসহাবুল হাদিস বলি, তাদেরকে উদ্দেশ্য করি, এবং যাদেরকে আমরা সালাফিও বলি। এই ফেরকায়ে নাজিয়ার কারা অন্তর্ভুক্ত হবে? কেননা এই ফেরকায়ে নাজিয়ার মানহাজ আমরা আলোচনা করব, দাওয়াতি কাজে তাদের মানহাজ কি, এই ফেরকায়ে নাজিয়ার কারা অন্তর্ভুক্ত হবে, এই বিষয়ে বলতে গিয়ে বলতে চাই, ফেরকায়ে নাজিয়া কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট স্থান, কোনো নির্দিষ্ট সংগঠন, কোনো নির্দিষ্ট দল, কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে খাস নয়। ফেরকায়ে নাজিয়া বাংলাদেশের সাথে খাস নয়, ফেরকায়ে নাজিয়া ভারতের সাথে খাস নয়, ফেরকায়ে নাজিয়া এরকম নয় যে রাসূলের যুগে ছিল আজ আর থাকবে না,
কোনো নির্দিষ্ট যুগের সাথেও খাস নয়। আবার ফেরকায়ে নাজিয়া কোনো দলের পৈতৃক সম্পত্তিও নয়, যে ব্যক্তি শুধু ওই দলের ফরম পূরণ করে ওই দলের সদস্য হলে, ওই দলের ভিতরে ঢুকলে সেই তবে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হবে, এই রকম কিছু ফেরকায়ে নাজিয়া নয়। ফেরকায়ে নাজিয়া কারো পৈতৃক সম্পত্তি নয়, ফেরকায়ে নাজিয়া একটি বৈশিষ্ট্যের নাম, একটি পথের নাম। ওই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, যারা ওই পথে আছে, যে কালেই থাকুক, যেই জায়গাতেই থাকুক, যে সময়েই থাকুক, যে প্রতিষ্ঠানেই থাকুক, যে দলেই থাকুক আর জঙ্গলেই থাকুক, তারা সকলেই ওই ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ফেরকায়ে নাজিয়ার পরিচয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত আছি, এই বৈশিষ্ট্যের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে ফেরকায়ে নাজিয়া। এই হাদিসকে সামনে রেখে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লিখছেন যে মুসলমানদের বর্তমান যুগে ইসলামী বিপ্লবের দুইটাই মাধ্যম, দুইটাই পদ্ধতি, এক আত-তাসফিয়া, দুই আত-তারবিয়া। তাসফিয়া মানে কি? রাসুলের যুগে এবং সাহাবিদের যুগে যে ইসলাম ছিল, বর্তমান সমাজ থেকে বেদাত এবং শিরককে টেনে হিচড়ে ডাস্টবিনে নিক্ষেপ করে ওই ইসলাম বাস্তবায়ন করতে হবে যে ইসলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের যুগে ছিল। রাসুল এবং সাহাবিদের মৃত্যুর পর ইসলামের মধ্যে যত বিকৃতি হয়েছে, যত বেদাতের প্রবেশ হয়েছে, যত শিরকের প্রবেশ হয়েছে, সকল কিছুকে পদদলিত করতে হবে, তবে ইসলামী বিপ্লব সম্ভব। তো ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হচ্ছে মান আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আদর্শের উপর ছিলেন সেই দিকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, ফেরকায়ে নাজিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফাহমুন নুসুস বিফাহমিস সালাফ, কোরআন এবং হাদিসকে সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আজকের যুগে মানুষ কোরআন এবং হাদিস বুঝতে তিন ভাগে বিভক্ত। আজকের যুগে মানুষ কোরআন এবং হাদিস বুঝতে তিন ভাগে বিভক্ত। এক, একদল মানুষ কোরআন এবং হাদিসকে নির্দিষ্ট ব্যক্তির পৈতৃক সম্পত্তি বানিয়ে দিয়েছে। কোরআন এবং হাদিস আমি শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ অনুযায়ী নিব, তার ব্যাখ্যা অনুযায়ী নিব, এর বাইরে কারো ব্যাখ্যা, কারো বুঝ, কারো কথা, কারো ফতোয়া আমি গ্রহণ করব না। তথা কোরআন এবং হাদিস নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি, আমি নির্দিষ্ট মাজহাবের অনুসারী, আমার মাজহাবের ইমাম, আমার মাজহাবে যা আছে যেভাবে আছে শুধু তাই মানব, এটা হচ্ছে একদল মানুষের কোরআন এবং হাদিস বুঝার পদ্ধতি। দুই, আর একদল মানুষ কোরআন এবং হাদিস বুঝে নিজ বুঝ অনুযায়ী। আজকে দেখবেন বহু মানুষ এমন আছে, দুইটা বুখারি বাংলা কিনে নিয়েছে, দুইটা মুসলিম বাংলা কিনে নিয়েছে, তারপরে নিজে নিজে হাদিস পড়ে নিজে নিজেই তার ব্যাখ্যা করে নিজে নিজেই ফতোয়া দিয়ে দিচ্ছে, তথা নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝছে। আর আরেক দল মানুষ যারা ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিস বুঝতে চায়। সালাফে সালেহিন কারা? রাসুল সাল্লাম বলছেন, খায়রুন নাসে কারনি, জেনে রাখো সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরের শ্রেষ্ঠ যুগ হচ্ছে তারপরের শ্রেষ্ঠ যুগ হচ্ছে তারপরে। এই হাদিস প্রমাণ করে যারা আগে চলে গেছেন তারা শ্রেষ্ঠ, তাদের কথা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন, যারা আগে চলে গেছে মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে, ওয়াল্লাযীনাত্তাবাউহুম বিইহসান, আর পরবর্তীতে যারা এই মুহাজির এবং আনসারদের অনুসরণ করবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। এই আয়াতগুলো প্রমাণ করে, এই হাদিসগুলো প্রমাণ করে যে যারা আগে চলে গেছেন, সালাফ শব্দের অর্থ হচ্ছে যিনি আগে চলে গেছেন, সালাফে সালেহীন হচ্ছে ওই সমস্ত আইম্মায়ে কেরাম যারা আগে চলে গেছেন, তাদের বুঝ অনুযায়ী আমরা কোরআন বুঝ, হাদিস বুঝব। এই জন্য ইমাম আউজাই রাহমাহুল্লাহ বলছেন, আলাইকা বিআসারি সালাফ ওয়া ইন রাফাযাকান নাস, ইমাম আউজাই বলছেন তুমি সালাফদের কথাকে অনুসরণ করো যদিও মানুষ তোমাকে পরিত্যাগ করে। হাফিজ ইবনে হাজার আসকালানি বলছেন, আসাইদু মান তামাসসাকা বিকাউলি সালাফ, ওই ব্যক্তি ভগবান যে সালাফদের কথাকে অনুসরণ করে। এই সালাফ থেকেই কিন্তু জামিয়া সালাফিয়ার নাম জামিয়া সালাফিয়া, তথা সালাফিদের বিশ্ববিদ্যালয়। ওই সালাফি যারা কোরআন এবং হাদিস নিজের বুঝ অনুযায়ী বুঝে না, যারা কোরআন এবং হাদিস কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তিও মনে করে না, যারা কোরআন এবং হাদিস সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী বুঝে। আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে যাব। শ্রদ্ধেয় স্যার ডক্টর মুসলিহ উদ্দিন হাফিজাহুল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আমার বক্তব্যের
যারা মানহাজুস সালাফিদ দাওয়াহ এর তিন থেকে চারটি পয়েন্ট উল্লেখ করে আমি কথা শেষ করব। এক নম্বর পয়েন্ট আদ-দাওয়া ইলাল্লাহ, সালাফদের দাওয়াতে পদ্ধতির এক নম্বর মানহাজ হচ্ছে দাওয়াত হবে আল্লাহর দিকে। দাওয়াত কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, দাওয়াত রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য নয়, দাওয়াত কোনো নির্দিষ্ট সংগঠনের জন্য নয়, দাওয়াত কোনো ব্যক্তির জন্য নয়, দাওয়াত কোনো প্রতিষ্ঠানের জন্য নয় যে আসো আমার দলে অন্তর্ভুক্ত হও, আমার সংগঠনে আসো, এই রকম দাওয়াত নয়। দাওয়াত হবে ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আমরা প্রত্যেক উম্মতের নিকটে একজন রাসূল প্রেরণ করেছি শুধু এই দাওয়াত দেওয়ার জন্য যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু আর বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি আপনার পূর্বে প্রত্যেক যত রাসূলকে প্রেরণ করেছি সকল রাসূলের নিকটে একই ওহী পাঠিয়েছিলাম যে আন্নী লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই দাওয়াতই হচ্ছে লোকদেরকে দিতে হবে, এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য আদ-দাওয়া লিল্লাহ, দাওয়াত হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাস ইউকযা ইয়াওমাল কিয়ামাহ সালাফ, কিয়ামতের দিন প্রথম তিনজনের বিচার করা হবে। একজন হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় তার জীবন দিয়ে দিয়েছে, আপনি এখানে দুই দিন সময় দিয়েছেন, দশ টাকা দিয়েছেন, আরেকজন ব্যক্তি জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, তাকে কিয়ামতের মাঠে আনা হবে। ফারাফানি আমাহু ফারাফা, তাকে তার নিয়ামতের কথা বলা হবে, সে নিয়ামত স্বীকার করবে, তাকে বলা হবে মাযা আমিলতা ফী, এই নিয়ামতের বদৌলতে তুমি কি করেছো, সে বলবে কাতালতু ফী সাবিলিক, হে আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি, অস্ত্র সিদ্ধ, এবং আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে আমি মৃত্যুবরণ করেছি, আমার জীবনটাও পর্যন্ত আপনার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, কাদাবতা তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য যুদ্ধ করেছো, কালা আইয়ু কালা জারি, যাতে তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলা হয়, যাতে তোমাকে সাহসী বলা হয়, যাতে তোমাকে মুজাহিদ বলা হয়, এই জন্য তুমি যুদ্ধ করেছো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিবেন, ফাউমিরা ফাসহিবা বিহা আলা ওয়াজহি ফিন নার, তাকে নাকের মুখে উল্টো করে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে কাকে নিক্ষেপ করা হচ্ছে শহীদকে, স্মরণ রাখবেন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আলেম, তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, আল্লাহ তাকে নিয়ামতের কথা পেশ করবেন। ফাআরাফাহু ফাআরাফাহু, সে নিয়ামত স্বীকার করে নিবে, তখন আল্লাহ বলবেন মা আমিলতা ফী, এই নিয়ামতের বদৌলতে তুমি কি করেছো, সে বলবে তাআল্লামতুল কোরআন ওয়া আল্লামতু, হে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামত দিয়ে আমি কোরআন শিখেছি এবং কোরআন শিখিয়েছি, কোরআন এবং হাদিস পড়েছি এবং মানুষকে পড়িয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছো যেন তোমাকে আলেম বলা হয়, যেন তোমাকে কারি বলা হয়। ফা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি ফিন নার, তখন নির্দেশ দেওয়া হবে তাকে নাকের ভরে ছাঁচড়াতে ছাঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে তৃতীয় ব্যক্তি উপস্থিত করা হবে, দানশীল দানবীর, তাকে বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক মাল দিয়েছিলেন। ফারাফা, সে তার নিয়ামতের স্বীকার করবে, তাকে বলা হবে মা আমিলতা ফী, এই টাকা দিয়ে এই ধন দৌলত দিয়ে তুমি কি করেছো, সে বলবে হে আল্লাহ মা তারাক্তু সাবিলান, এমন কোন রাস্তা আমি ছাড়িনি যেই রাস্তায় একটা টাকা দান করলে আপনি খুশি হবেন, সেই রাস্তায় আমি টাকা দান করেছি, এমন কোন রাস্তা ছাড়িনি যে রাস্তায় একটা টাকা দান করলে আপনি খুশি হবেন, সেই রাস্তায় আমি টাকা দান করেছি। আল্লাহ বলবেন কাদাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করেছো যেন তোমাকে দানবীর বলা হয়, জাওয়াদ বলা হয়, দানশীল বলা হয়। তাকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে তাকে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, কোনো সুদখোরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, কোনো ঘুষখোরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, কোনো জেনাকার ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, কোনো চোরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে শহীদকে যে তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে আলেমকে যে তার পুরো জীবনটা কোরআন এবং হাদিস পড়তে ব্যয় করেছে, জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে দানবীরকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। কেন? ইখলাস ছিল না তাই, আল্লাহর সন্তুষ্টি ছিল না তাই। একটি হাদিসি এটার জন্য যথেষ্ট যে দাওয়াত হতে হবে লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন দাওয়াত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন যত বাধাই আসুক না কেন, কোনো বাধাই আপনার সামনে বাধা বলে মনে হবে না। জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, যখন দাওয়াত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন কিছুই আপনার কাছে কিছুই মনে হবে না, পানি মনে হবে। এই ঝড় বৃষ্টি যা কিছুই আসুক না কেন, সব কিছুকে উপেক্ষা করে আপনি থাকতে পারবেন যদি আপনার দাওয়াত হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, মানহাজ সালাফি সালেহিনের দাওয়াতি মানহাজের তিন নম্বর পয়েন্ট, আল ইলম ক্বাবল আল ক্বাউলি ওয়াল আমালি, দাওয়াত দিতে হলে আগে জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান হাসিল করার পর দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসুনা ইলমান, জেনে রাখো আলেমগণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরি। আর আল্লাহর রাসূল টাকা পয়সা রেখে যায়নি, দিনার দিরহাম রেখে যায়নি, কি রেখে গেছেন, ইলম রেখে গেছেন, সেই ইলমের উত্তরসূরি হচ্ছে আলেমরা। এই জন্য আমি বলি
আলেমগণ হচ্ছেন রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের রাসূল, আল্লাহর বার্তাবাহকের বার্তাবাহক। যেহেতু আল্লাহর রাসূলের পরে আর কোনো নবী আসবে না, আল্লাহর রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না, সেহেতু কিয়ামত পর্যন্ত রাসূলের স্থলাভিষিক্ত হয়ে দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমদের।